আমাদের আজকের ভিডিওটি তৈরি করছি ইমো হ্যাক সম্পর্কে দেখুন আপনার ইমো আইডি হয়তো আপনার অজান্তে অন্য কেউ ব্যবহার করতেছে আপনার পার্সোনাল সব ডকুমেন্ট ওই ব্যক্তি পেয়ে যাচ্ছে কিন্তু আপনি তা বুঝতেই পারছেন না তাহলে দেখুন কে আপনার ইমো আইডি হ্যাক করছে কিভাবে আপনি আপনার ইমো ওই মোবাইল থেকে উদ্ধার করবেন এর জন্য আমাদের ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখবেন এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরও কিছু জানার থাকলে কমেন্টে জানাবেন তবে চলুন দেখুন কিভাবে দেখবেন আপনার ইমু হ্যাক হয়েছে কি না প্রথমে আপনি আপনার ইমুতে চলে যান ইমুতে যাওয়ার পরে বাম পাশে প্লাস চিহ্ন ক্লিক করুন নিচে মোরে ক্লিক করুন অর্থাৎ আপনি আপনার সেটিং সেটিংয়ে ঢুকবেন ইমো সেটিংয়ে ক্লিক করেন ক্লিক করার পরে প্রথমেই আসি ইমো অ্যাকাউন্ট সেটিং ইমো অ্যাকাউন্ট সেটিংয়ে ক্লিক করেন ইমো অ্যাকাউন্ট সেটিংয়ে ক্লিক করার পরে ম্যানেজ ডিভাইসেসে ক্লিক করুন ক্লিক করার পরে দেখুন এখানে দেখাচ্ছে যে আমি বা আমার ইমো আইডি অন্য কেউ ব্যবহার করতেছে কিনা দেখুন আমার ইমো আইডি ব্যবহার হয়েছে প্রথমে যে মডেল নম্বর দেওয়া আছে এটা আমার মোবাইলের মডেল নাম্বার দ্বিতীয়ত হচ্ছে যে আমি আরেকটি স্যামসাং গ্র্যান্ড প্রাইম প্রো ইউজ করছি ওইটার ওইটার মডেল নাম্বার তৃতীয়ত হচ্ছে এই ইমোটা আমি ব্যবহার করছিলাম আমার আইপ্যাডে তো এখন আপনার আইডি যদি কেউ যদি হ্যাক করে থাকে তাহলে আপনি এখানে আসলে সহজে বুঝতে পারবেন যে অন্য কেউ আপনার আইডি চালাচ্ছে কি না তাহলে এখানে দেখাবে এবং ও যদি ওই সময়ে যদি চালিয়ে থাকে তাহলে ওটাও ওর মডেল নম্বর উঠবে মোবাইলের মডেল নম্বর উঠবে আর অনলাইন লেখা থাকবে আর অফলাইন থাকলেও আপনি বুঝতে পারবেন অন্য কেউ চালাচ্ছে কি না এখন ওর মোবাইল থেকে ওইটা ডিলিট করতে চাইলে আপনারা দেখুন কীভাবে ডিলেট করবেন আইপ্যাড সিক্সথ জেনারেশনে আমি ক্লিক করলাম ডিলেট চলে আসছে ডিলিটে ক্লিক করবেন এরপরে ডিলেটি ক্লিক করলে ডিলিট হয়ে যাবে তাহলে ওর মোবাইলে আর আপনার আইডি থাকবে না এভাবে আপনি আপনার আইডিটা ওর মোবাইল থেকে উদ্ধার করতে পারবেন ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদেরকে একটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ